আসসালামু আলাইকুম দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি, ইনি একজন মানে আল্লাহর ওলি। তো আল্লাহর ওলি বলতে আমি মনে করি না যে ইনি একজন আল্লাহর ওলি। তো সে নিজেই নিজেকে মানে আল্লাহর ওলি হিসাবে দাবি করে, সে পিশাবিলা দাবি করে নিজেকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখার পরে বুঝতে পারবেন যে একজন ওলির মুখের ভাষা কতটুক খারাপ হতে পারে। আমি তো মনে করি যে একজন সাধারণ মানুষের মুখের ভাষাও মানে এত খারাপ হতে পারে না, তাও আবার অনলাইনে এসে। তো দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপরে আপনাদের কি মতামত আছে কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একজন ওলির মুখের ভাষা, এমন মুখের ভাষা খারাপ থাকা একজন ব্যক্তিকে আল্লাহর ওলি হতে পারে কি না। তাহলে নিচে সেজদা দিয়া ফুটকিটা উপরের দিকে কেন দিয়া রাখো? কি ও সেজদাটা কই? মাটির ফুটকিটা কই? তাদেরকে কিছু ইয়াজিদি মোল্লা আছে, ইয়াজিদি শিক্ষায় শিক্ষিত করাইতেছে ডাইরেক্ট আল্লাহ। কোন আল্লাহ শিখায়? সাত জমিনের, সাত আসমানের উপরে আল্লাহ কয় কি কয় না বাবা? কথা খেয়াল করেন, সত্য কইয়া যামু নিলে ফরানে তো নিব, আর কি নিব? আজরাইলি নিলেও নিব, ওই ইয়াজিদের হাতে গেল যাইব, একভাবে যাক না, অসুবিধা নাই। বাবা গভীর মনোযোগ, যদি তারা তারা নাম নিতাম না, এই ইয়াজিদির গোষ্ঠী কয় আল্লাহ সাত জমি সাত আসমানের উপরে আরশে আজিম দেখায়, ওই উপরে কোথায় দেখা? তাহলে নিচে সেজদা দিয়া ফুটকিটা উপরের দিকে কেন দিয়া রাখো? কি ও সেজদাটা কই? মাটির ফুটকিটা কই? কি ও সেজদা দিলে জমিনে ফুটকি দিয়া রাখলো উপরের দিকে, আল্লাহ কি ফুটকি তোমার দেখে নাই? আর কত বোকামি বোকাবাজি করে মানুষকে ধোকা দিবা? এখনো সময় আছে, আজকে এসব সত্য কথা আমাদের তরিকতের লোকগুলা সাহস করি বলে না, সেই জন্য তাদের এত বড় স্পষ্ট হইছে যে আল্লাহওয়ালা লোকের এখানে আসি হামলা করার সাহস পাইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না, আজকে যদি শুধু আমরা তরিকতের লোকগুলা যদি সুন্দরভাবে সত্য প্রকাশ করে যায়, সত্যের উপরে যদি থাকি, তারা জনম জনমে পারে নাই, পারবেও না। কেন? আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছে, সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নিজে তাদের ফটকে হাদিস দেয় নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দিছে, ওলি আল্লাহর পক্ষে কোন ওলি আল্লাহর বিরুদ্ধে মনে মনে ভাবছেন আপনি তোতাশার বিরুদ্ধে করবেন, শাহজালালের বিরুদ্ধে করবেন, খাজা বাবার বিরুদ্ধে করবেন, আল্লাহ নবীয়ে কয় আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে। সুবহানাল্লাহ, কে ঘোষণা করে? এই জন্য তোতাশার বিরুদ্ধে করলে আল্লাহ যুদ্ধ কি ঘোষণা করে? এত সুন্দর পুত্র জন্ম দিছেন, পুত্র কথা শুনে না, এত সুন্দর মেয়ে জন্ম দিছেন, মেয়ের জন্য এত কিছু করছেন, মেয়ে কথা শুনে না, যুদ্ধ শুরু হয়েছে কি হয়েছে না? বাবা তোতা সাধুর দরবারের সাথে বেয়াদুফি করছে, বংশ নির্বংশ হইয়া গেছে, প্রমাণ আছে না? নাই। বাবা শাহজালালের মাজারে বোম ফুটানোর কেল্লা, বাবার মাজারে বোম ফুটাইয়া তারা বেশি দিন টিকছিনি কি? আমরা তরিকতের লোক যুদ্ধ করছি, তাদের জন্য আল্লাহ এমন একটা র‍্যাব বাহিনী পাঠাইছে, এই র‍্যাব বাহিনীটা দিয়া তাদেরকে তছনছ করে দিছে, তাদের বংশ ছেলা বেলা ডিম পর্যন্ত এই দেশে রাখে নাই। কি রাখছে নাকি না, এটা আমরা করা লাগছে? আরিফ মোল্লা যুদ্ধ করা লাগছে, এ খাজা মিজান সিস্টেম আল্লাহ যুদ্ধ করাইছে, র‍্যাব বাহিনী দিয়ে এমন ভাবে যুদ্ধ করছে, ডিম কোথায় আছে সেই ডিম পর্যন্ত বের করে আনি, ফায়ার দিয়ে দিছে করস ফায়ার। কবে? শাহজালাল বাবার মাজারে যখন বোম ফাটাইছে, কেল্লার মাজারে যখন বোম ফাটাইছে, আল্লাহর আর সহ্য হইছে না, আল্লাহ ঠিক মতো র‍্যাবের এমন ব্রেনের মধ্যে এমন হেকমত, এমন বুদ্ধি, এমন জ্ঞান দিয়া দিছে রে, ওই ডিমটা যেখানে আছে সেখান থেকে উঠাইয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তাইলে বাবা আল্লাহর নবী যে বলছে আমার ওলি আল্লাহর বিরুদ্ধে যারা করবে তাদের জন্য আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে, এখন কথাই মিল পাইছেননি? পাইছেননি? এখন তাদের পক্ষে এরকম একটা দলিল দেখাক যে ওলি আল্লাহর বিরুদ্ধে করলে আল্লাহ
ওলি আল্লাহর মাজার ভেঙে ফেললে আল্লাহ তাদের পক্ষে যুদ্ধ ঘোষণা করবে এরকম কোন দলিল এরকম কোন হাদিস আসেনি তাহলে এরকম কিছু নাই হাদিস নাই কোরআনে নাই তাদের পক্ষে আল্লাহর কোন দলিল নাই তারা এত বড় সাহস কিভাবে পায় কিভাবে মঞ্চে বসি কয় সকল মাজার ভেঙে দেওয়া হোক নাউজুবিল্লাহ কোন